এইবার ভারতর উপকূলত ইরান সমর্থিত হুথির আক্রমণ। ভারতর গুজরাট উপকূলত ইরানের আক্রমণের ঘটনা সংঘটিত হয়েছে। ইরানে আক্রমণ করার এক গুরুতর অভিযোগ উত্থাপন হয়েছে, এটা চাঞ্চল্যকর খবর। যে সময়ত মধ্যপ্রাচ্য অশান্ত হয়ে আছে, ইসরায়েল আর হামাসর যুদ্ধ কেন্দ্র করে যে সময়ত লোহিত সাগরত হুথির সকিয়নি হুথির আক্রমণ চলি আছে জাহাজের উপর, আর তেনে সময়তে এইবার গুজরাট উপকূলের সমীপত হুথির দ্বারা আক্রমণের ঘটনা সম্মুখ আহিছে। ভারতলৈ আহি থকা ট্যাঙ্কারত ড্রোন বোমারে আক্রমণের ঘটনা সংঘটিত হয়েছে, যে ঘটনাক কেন্দ্র করে এই মুহূর্তে ভারততো উত্তেজনা বৃদ্ধি পাইছে। হুথি ইয়েমেনের সন্ত্রাসবাদী সংগঠন হুথি, যাক ইরানে সহযোগ করে আহিছে, ইরানে সমর্থন করে আহিছে, যে হুথিয়ে হামাসক সমর্থন করে আহিছে, আর সেই হুথির দ্বারাই ভারতর গুজরাট উপকূলত এই আক্রমণ সংঘটিত হওয়ার অভিযোগ আনিছে আমেরিকা যুক্তরাষ্ট্র। যে হুথিয়ে শেহতীয়াক ইসরায়েলক সকিয়নি দিছে, গাজা স্ট্রীপত ইসরায়েলে যেতালেক আক্রমণ বন্ধ নকরে তেতালেক লোহিত সাগরত ইসরায়েল অভিমুখী প্রতিখন জাহাজত আক্রমণ চলার হুঙ্কার দিছে। জাহাজত ইতিমধ্যে আক্রমণ চলাইছে, জাহাজের কর্মচারীক অপহরণ করেছে, জাহাজ হাইজেক করে আতঙ্কর সৃষ্টি করেছে লোহিত সাগরত হুথিয়ে। আর সেই ইয়েমেনের বিদ্রোহী সংগঠন হুথিয়ে এইবার গুজরাট উপকূলত আক্রমণ করার অভিযোগ আনিছে আমেরিকায়। এখন ট্যাঙ্কারত ড্রোন বোমা বিস্ফোরণ সংঘটিত করে এই আতঙ্ক বিয়পাইছে গুজরাট উপকূলত। হয়, ভারতর গুজরাট উপকূলের সমীপত ট্যাঙ্কারত ড্রোনেরে আক্রমণ। এখন কেমিক্যাল ট্যাঙ্কারত ড্রোনেরে আক্রমণ করার বাতরিয়ে সৃষ্টি করেছে তীব্র উত্তেজনার। ঘটনার পাছতে ভারতের নৌসেনায় ঘটনাস্থলীলে যুদ্ধ জাহাজ প্রেরণ করেছে, আর আমেরিকায় দাবি করেছে যে এই আক্রমণ সংঘটিত করেছে ইরানে। ইরানে ড্রোন বিমানেরে কেমিক্যাল ট্যাঙ্কারখনত আক্রমণ করা বলে আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে এটা বিবৃতি জারি করেছে। উল্লেখযোগ্য যে শনিবারে এই আক্রমণের ঘটনা সংঘটিত হয়েছে। এই আক্রমণের ঘটনা সম্মুখ অহারে আমেরিকা সরব হয়েছে ইরানের বিরুদ্ধে, আর ইরানের হস্তক্ষেপত এই আক্রমণের ঘটনা সংঘটিত হওয়া বলে আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে বিবৃতিট স্পষ্টক উল্লেখ করেছে। আর এই কথার প্রত্যুত্তর দিছে ইরানেও। আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই অভিযোগ খণ্ডন করে ইরানেও আগবাইছে প্রতিক্রিয়া। অবশ্যই শনিবারের এই আক্রমণত কোনো লোক হতাহত হওয়া নাই। ভারতর উপকূলীয় এটা বন্দরলৈ আহি আছিল ট্যাঙ্কারখন। উপকূলৰ পৰা 370 কিলোমিটাৰ আঁতৰত এই আক্ৰমণৰ ঘটনা সংঘটিত হোৱা বুলি দাবী কৰিছে আমেৰিকাই। আমেৰিকাই অভিযোগ কৰা মতে ইৰানে ইয়েমেনৰ হুথি সন্ত্ৰাসবাদীৰ জৰিয়তে এই আক্ৰমণ সংঘটিত কৰিছে। আৰু ইয়াৰ প্ৰত্যুত্তৰত ইৰানে আমেৰিকাৰ অভিযোগ খণ্ডন কৰি কৈছে যে হুথি সন্ত্ৰাসবাদীৰ সৈতে ইৰানৰ কোনো সম্পৰ্ক নাই। ইরানের উপবিদেশ মন্ত্রী আলি বাঘেরিয়ে কয় যে হুথি সন্ত্রাসবাদী স্বতন্ত্র, আর কাম কাজের পর সংগঠনটহে দায়ী, ইরান নহয়। আর এই সমগ্র ঘটনা সন্দর্ভত ভারতীয় নৌসেনায় প্রকাশ করেছে যে সৌদি আরবের খারুয়া তেল পরিবাহী এই ট্যাঙ্কারখন আহি আছিল মাঙ্গালোর বন্দরলে। আর এই আক্রমণের ঘটনা ভারতের উপকূলীয় সীমার সমীপত হলেও আন্তরাষ্ট্রীয় নৌসীমার বাহিরত হয়েছিল এই আক্রমণ। এই পর্যন্ত আক্রমণের দায়িত্ব কোনো সন্ত্রাসবাদী সংগঠনে স্বীকার করা নাই। যে ঘটনাক কেন্দ্র করে এই মুহূর্তত উপকূলত যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা গড়ি তোলা হয়েছে। নৌসেনায় কটকটিয়া নিরাপত্তা রাখিছে, বর্তমান দৃষ্টি রাখিছে প্রতিখন জাহাজের উপর। ড্রোন বোমারে কেমিক্যাল কঢ়িয়াই অনা, খারুয়া তেল কঢ়িয়াই অনা এই ট্যাঙ্কারখনত আক্রমণ করে আসলতে কি সূচাব বিচারিছে তাকে এই মুহূর্তে রহস্যের সৃষ্টি হয়েছে, যেহেতু কোনেও এই আক্রমণের দায়িত্ব এই পর্যন্ত স্বীকার করা নাই। যে সময়ত হামাসর আর ইসরায়েলের যুদ্ধ কেন্দ্র করে সমগ্র মধ্যপ্রাচ্যত উত্তেজনা অব্যাহত আছে, যে সময়ত ইয়েমেনের বিদ্রোহী সংগঠন হুথির সকিয়নি, যে ইয়েমেনক ইরানে সদায় সমর্থন করে আহিছে, হিজবুল্লায় সমর্থন করে আহিছে, যে হিজবুল্লাহ আর হুথিয়ে হামাসক সমর্থন করে আহিছে, ইসরায়েলত আক্রমণ করার হামাসক সমর্থন করে আহিছে হুথি আর হিজবুল্লায়, যে হুথি আর হিজবুল্লায় ইসরায়েলের উপরতো আক্রমণ চলাই আছে। গতিকে তেনেকুৱা এটা অশান্তিকর পরিস্থিতি, তেনেকুৱা এটা সংঘর্ষ জর্জর অবস্থার মাজত ভারতের গুজরাট উপকূলত এই আক্রমণ কোনে সংঘটিত করলে, যাক লৈ এতিয়া বিভিন্ন প্রশ্ন আহিছে। তার মাজতে আমেরিকার স্পষ্ট অভিযোগ যে এই আক্রমণ ইরানের দ্বারাই সংঘটিত হয়েছে।